প্রকৃতপক্ষে এই ফ্যাসিবাদী সরকার তারা প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে, সবচেয়ে বড় উইপন হিসেবে তারা ব্যবহার করছে বিচার বিভাগকে। আন্দোলনের বিজয় না দেখে জনগণ কখনই ঘরে ফিরে যাবে না। এই বিচার বিভাগকে ব্যবহার করে তারা জনগণের যে মৌলিক যে অধিকার, তার যে গণতান্ত্রিক অধিকার, যে সাংবিধানিক অধিকার, সেই অধিকারগুলোকে পুরোপুরিভাবে হরণ করে নেওয়া হচ্ছে। এবং গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের জন্য মানুষের যে সংগ্রাম, সেই সংগ্রামকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই বিচার বিভাগকে দিয়ে আজকে চরমভাবে হয়রানি, নির্যাতন, নিপীড়নের শিকার করা হচ্ছে গণতন্ত্রকামী মানুষকে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যিনি এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য দীর্ঘ 9 বছর সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে একটি মিথ্যা মামলা সাজিয়ে তাকে কারাগারে দণ্ডিত, কারা সাজা দেওয়া হয়েছে এবং দণ্ডিত করা হয়েছে। সবচেয়ে বিস্ময় ব্যাপার যে যে কোর্ট, এক কোর্টে, লোয়ার কোর্টে যেখানে তার সাজা হলো 7 বছর, হাইকোর্টে গিয়ে সেই কোর্টে আবার 10 বছর সাজা দিয়েছে। অথচ একই ধরনের মামলায় আওয়ামী লীগের বহু নেতা, মন্ত্রী সহ তারা জামিন পেয়েছেন, পরবর্তীকালে মামলা খালাস হয়ে গেছে, মন্ত্রিত্বও করেছেন, এখানে অনুরোধ করেছেন। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমান যিনি অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বিরুদ্ধে 15টি মামলা ছিল, সেই মামলাগুলো দুর্নীতি একই ধরনের মামলা ছিল, সেটা 111 দেওয়া হয়েছিল। সেই মামলাগুলো কিন্তু আপনার তারা অত্যন্ত কৌশলের সঙ্গে, এ ব্যাপারে তারা খুব পারদর্শী, কৌশলের সঙ্গে বিভিন্ন বিচারক নিয়োগ দিয়ে বিভিন্নভাবে তারা মামলাগুলোকে আদালতেই তারা খারিজ করে নিয়েছেন। যে কারণে আমি কথাটা বলেছি যে আসলে আদালতকে তারা, বিচার বিভাগকে তারা ব্যবহার করছেন একটা উইপন হিসেবে, অস্ত্র হিসেবে তাদের ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার জন্য। এবং এটা সর্বক্ষেত্রে ব্যাপকভাবে আমরা দেখেছি যে এর আগে আমাদের এমপি ছিলেন হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার, তাকে 70 বছর জেল দিয়েছে। আমাদের ঈশ্বরদীপ, কি নাম, মিন্টু না, মিন্টু, এরকম 9 জনকে তারা মৃত্যুদণ্ড দিয়েছে। অপরাধ 25 বছর, 26-27 বছর আগে কবে কোন সময়ে কি একটা আপনার সংঘাতের ঘটনা ঘটেছিল, সেই সংঘাতের কারণে এই সাজাগুলো দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন যেটা বারবার করে আসছি যে আজকে এই কথাগুলো তো তারা পুরোপুরি বেমালুমভাবে এমনভাবে আপনাদের প্রচার মাধ্যমকে ব্যবহার করছে, মিডিয়াকে ব্যবহার করছে, যে তাদের মাধ্যমে তারা এমনভাবে এটাকে প্রচার করছে যে যেন এটাই সত্য, বাকিগুলো সব অসত্য। এটা আরেকটা হাতিয়ার হিসেবে তারা নিয়েছে আপনার গণমাধ্যমকে, তারা সেভাবে ব্যবহার করছে। আমাদের বর্তমান বাংলাদেশের জনগণের অস্তিত্বের প্রশ্নে যে আন্দোলন শুরু হয়েছে, জনগণ যে আন্দোলনের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে, লক্ষ লক্ষ মানুষ আজকে গত কয়েক বছর ধরে এই সংগ্রামে তারা নেমেছে। এবং গত কয়েকদিন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে লক্ষ লক্ষ মানুষ এই ঢাকার মহাসমাবেশে উপস্থিত হয়েছে। লক্ষ্য তাদের একটাই ছিল, সেটা হচ্ছে তাদের গণতন্ত্র পুনরুদ্ধার, এবং সেই দাবিতে তারা এই সরকারের পদত্যাগ চেয়েছে, সংসদ বিলুপ্তি চেয়েছে। এটা আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরেছি, এটা আমি রিপিট করতে চাই না। ঠিক সেই সময়ে এই আন্দোলনে যিনি নেতৃত্ব দিচ্ছেন, যিনি এই আন্দোলনকে সঠিক খাতে নিয়ে যাচ্ছেন, জনগণকে সম্পৃক্ত করে সমগ্র জাতিকে যিনি ঐক্যবদ্ধ করেছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আর তার একেবারে অরাজনৈতিক সহধর্মিনী ডক্টর জুবায়দা রহমানকে এই সাজা দিয়ে একটা মাত্র লক্ষ্য, যে এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্যই এই চেষ্টা। এবং তাকে আপনার কিছুটা ধীর গতি করে দেওয়া, স্তিমিত করা এবং এটাকে বিপথে পরিচালিত করার চেষ্টা করা, এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এবং সেই কারণেই গতকালও তারা ঠিক এইভাবেই আপনার তাকে এই সাজাটা দিয়েছে, সম্পূর্ণ সাজানো একটি মামলায়, যেটাকে মামলাই হয় না সেই ধরনের মামলায় তাকে এই সাজাটা দিয়েছে, যেটা চলমান আন্দোলন। এটা কখনোই কোনোভাবেই তারেক রহমান সাহেবকে
সাজা দিয়ে বা ডক্টর জোবাইদেরকে সাজা দিয়ে বা আমাদের হাজার হাজার নেতাকর্মীদেরকে জেলে নিয়ে গিয়ে আমাদের নেতাদেরকে জেলে দিয়ে কিন্তু আন্দোলনকে স্তব্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। কারণ জনগণের মূল যে অস্তিত্বের প্রশ্ন, সেই অস্তিত্বের প্রশ্নে জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে, সে আন্দোলন শুরু হয়েছে এবং আন্দোলন তার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। এবং আন্দোলনের বিজয় না দেখে জনগণ কখনই ঘরে ফিরে যাবে না। আর সেই কারণে আমরা এই রায়ের প্রতিবাদে আগামী কাল অর্থাৎ আপনার 4 আগস্ট আমরা সারা দেশে এই মহানগর পর্যায়ে এবং জেলা পর্যায়ে আমরা বাজ্জুমা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে, সেই কর্মসূচি আমরা ঘোষণা করেছি। এখানে ঢাকা মহানগর পূর্বেই তাদের ঘোষণা কর্মসূচি ঘোষণা করেছিল। ঢাকা মহানগরের সঙ্গে ঢাকা জেলা থাকবে, প্রত্যেকটি মহানগরের সঙ্গে সম্পৃক্ত যে জেলা আছে সেই জেলা তাদের সঙ্গে যুক্ত হবে, বাকি জেলাগুলো আপনার তারা নিজেরা কর্মসূচি করবে। এটা বাজ্জুমা অর্থাৎ আমরা 2টা থেকে এই কর্মসূচি পালন হবে আগামীকাল 4 আগস্ট, এটা হচ্ছে শুক্রবার, আপনার 2টা থেকেই কর্মসূচি শুরু হবে, সব সারা দেশে এটি চলবে। সেই সঙ্গে আজকে আমি আরও একটি কথা আপনাদের বলতে চাই। গতকাল এই গণতান্ত্রিক আন্দোলন অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখছেন, যুগপৎ আন্দোলন আমাদের সঙ্গে কাজ করছেন, যিনি ইতিমধ্যেই তার একটা আপনার আন্দোলনের সঙ্গে ভূমিকা তিনি পরিচয় দিয়েছেন, এটা হচ্ছে গণ অধিকার পরিষদ যে রাজনৈতিক দল তার আহ্বায়ক আপনার বিপি নূর অর্থাৎ আপনার নুরুল হক নূর, তাকে যে ভয়াবহভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অমানবিকভাবে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা তার উপরে চাওয়া হয়েছে, আক্রমণ করেছে, ভয়ঙ্করভাবে তাকে আহত করেছে, তার আগের রাতে তার বাসায় ডিটেকটিভ ব্রাঞ্চের লোকেরা গিয়ে, এটা একটা অমানবিক ব্যাপার যে তার বাচ্চা তার স্ত্রী তার থেকে যেভাবে তারা ভাঙচুর করেছে, তার সেখানে আক্রমণ করেছে, এটা আপনার কোনো সভ্য দেশে চলতে পারে না। এর ভিডিও আপনারা সবাই দেখেছেন। আজকে এই হচ্ছে কিন্তু বাংলাদেশের চিত্র, রাজনীতিবিদদের চেহারা এরকমই। আপনারা দেখেছেন দাদাকে, আমাদের গণেশচন্দ্র রায়কে কিভাবে ফেলে দিয়ে তাকে কিভাবে পিটিয়েছে। কালকে আমি শুনলাম টেলিভিশনে আপনার ঢাকার ডিবির প্রধান, তিনি টেলিভিশন একটা টেলিভিশন চ্যানেলে এসেছিলেন, উনি আপনার ডিফেন্ড করছিলেন যে আপনার মারতে চাওয়া হয়নি তাকে, এটা উনি পড়ে গেছেন তখন একটা ধাক্কা টাক্কা পড়তে পারে। তো যিনি অ্যাঙ্কার ছিলেন তিনি বলছিলেন যে আমরা তো নিজের চোখেই দেখেছি, বিশেষ করে সৌরভ ভাই ছিলেন এখানে বোধহয়, সৌরভ হোসেন, উনি বলেন যে আমরা তো নিজে দেখেছি যে তিনি পড়ে যাওয়ার পরও তাকে কিভাবে মারা হয়েছে। এই হচ্ছে ওদের আসল চেহারা, ওদের চেহারাটা এটাই, ফ্যাসিস্ট চেহারা। ফ্যাসিস্টরা এটাই করে, তারা একটা ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে সন্ত্রাস সৃষ্টি করে সমগ্র জনগণের মধ্যে সেই সন্ত্রাসটাকে ছড়িয়ে দেয়, ফিয়ার ফোবিয়া তৈরি করে। এই ফিয়ার ফোবিয়া দিয়ে কিন্তু অনেক রাষ্ট্র কিন্তু বহুদিন ধরে আপনার টিকে থাকার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত এই ধরনের সরকার টিকে থাকতে পারে না, জনগণই তাদেরকে পরাজিত করে। তাই আমি কোথাও বলতে চাই সাংবাদিক বন্ধুরা, যে এই ধরনের ভয়াবহ নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করে এই আওয়ামী সরকার, এই ফ্যাসিবাদী সরকার তারও টিকে থাকতে পারবে না, পরাজয় তাদের অবশ্যই হবে।